select between Komila Victorians and Khulna Tigers in this Pahani BPL T20 2023. Run tara korai record goal lo Komila Victorians. মঙ্গলবার খুলনার বিপক্ষে রানের পাহাড় টপকে এই রেকর্ড গড়ল কুমিল্লা। টস জিতে খুলনাকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। দলীয় 13 রানে খুলনা জয়ের উইকেট হারালেও কোনো বিপদে পড়তে হয়নি, কারণ কুমিল্লার বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তামিম ইকবাল ও সাইহব। দুজনে সমানভাবে চড়াও হন কুমিল্লার বোলারদের উপর। তাদের উইকেট জুটিতে আসে 184 রান মাত্র 104 বলে। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও দুজনেই থামেন 90-এর ঘরে। তামিম ইকবাল 95 রান করে আউট হলেও সাইহব অপরাজিত থাকেন 91 রানে। তামিম ইকবাল এই রান করতে 11টি চার ও 4টি ছক্কা হাঁকিয়েছেন, আর সাইহবের ইনিংসে ছিল 5 চার ও 7টি ছক্কা। এই দুজনের ব্যাটিং তাণ্ডবে 2 উইকেটে 210 রানের বিশাল সংগ্রহ পায় খুলনা টাইগার্স। বড় রানের লক্ষ্যে খেলতে নেমে লিটন দাস শুরুটা করেছিলেন দুর্দান্ত। শফিকুলের প্রথম বলেই হাকান বাউন্ডারি, তবে পরের বলেই হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। শুরুতে ধাক্কা খায় তিনে ব্যাট করতে নেমে ভালো কিছু করতে পারেননি অধিনায়ক ইমরুল কায়েস। 3 বলে 4 রান করে আউট হন শফিকুলের বলে। কায়েসের আউট যেন আশীর্বাদ হয়ে আসে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জন্য। জোনাথন চার্লস ও মোহাম্মদ রিজওয়ান পাল্টা তাণ্ডব লীলা চালান খুলনার বোলারদের উপর। রিজওয়ান মাত্র 24 বলে তুলে নেন 50। অপর প্রান্তে জোনাথন চার্লস শুরুতে কিছুটা ধীরস্থির থাকলেও রিজওয়ানের বিদায়ের পর রীতিমতো জ্বলে উঠেন। রিজওয়ান 8 চার ও 4 ছক্কায় 39 বলে করেন 73 রান। চার্লস খুলনার বোলারদের উপর ঝড় উঠিয়ে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত 5 চার ও 11 ছক্কায় 56 বলে 107 রানে অপরাজিত থাকেন। চার্লসের তাণ্ডবে 10 বল হাতে রেখেই টানা ষষ্ঠ জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।